আসসালামু আলাইকুম সকল কালেক্টর সিনিয়র ভাই বোনরা, আমি আপনাদেরকে আজকে আমার কালেকশনের সংগ্রহগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। আমি আজ পর্যন্ত কী কী কালেকশন করতে পেরেছি, আরও চেষ্টা আছে আরও কী কী কালেকশন করতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে কালেকশন করতে পারি। যা কিছু করেছি তা আপনাদের সহযোগিতা ও সাপোর্টের জন্য সবার কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাক, আমি আপনাদের একটু আমার কালেকশনগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা দেশ স্বাধীন হওয়ার আগে প্রথমকার 100 টাকার নোট, এটা সংগ্রহ করতে পেরেছি। তারপর আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেগুলা 1 টাকা আজ পর্যন্ত বের হয়েছে আর কি, আপনি একটু দেখেন ভালো করে। এটা 1 টাকার নোট এখানে কয়েক ধরনের আমি সংগ্রহ করতে পারছি। সব বাদ দ্বারা তো আসলে সব কারে প্রিফিক্স বা সব কিছু সংগ্রহ করা সম্ভব হয় না। আপনারা নিজেরাও একজন কালেক্টর, আপনারা নিজেরাও জানেন যে আসলে একজন চাইলে সব কিছু কালেক্ট করতে পারে না। তারপরে যতটুকু আপনাদের দোয়ায় সাপোর্টের কারণে কালেকশন করছি সেগুলো আর কি ক্ষুদ্র উপায়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ম্যাপ সিরিজের 1 টাকার নোট, আর এখানে আমাদের ঢেঁকি, যেটা সবাই ঢেঁকি নামে চিনি, মতিউল ইসলামের আমার সবচেয়ে পছন্দের একটা নোট। আরও এখানে কবিল মাহমুদ স্যারের 2টা নোট আছে, এগুলো কন্ডিশন অনেক ভালো, তবে ওয়াটার মার্ক নয়, এগুলো সাধারণগুলো। আর এখানে কিছু আমরা যেটা তিরোহীন বলে থাকি, নাসিমুদ্দিন স্যার, এম কে আনোয়ার আর গোলাম কিবরিয়া স্যার, এরকম কিছু কালেক্ট করছি। আরও চেষ্টা আছে ইনশাল্লাহ আগামীতে আরও কালেক্ট করব। যে এখানে কয়টা বান্ডিল আছে, আমি 1 টাকার নোটের মধ্যে 3 ধরনের বান্ডিল আমার খুব পছন্দের। গোলাম কিবরিয়া, এটা একটা রিপিটার বান্ডিল, সবচেয়ে সুন্দর নোট, সারা পৃথিবীতে যাকে স্বীকৃতি দিয়েছে দোয়েল বাকি। আসলে এই নোটটা এত সুন্দর যে পৃথিবীতে নাম করা একটা নোট হতেই পারে, যে সবচেয়ে বিউটিফুল 2 টাকার নোট। আর কিছু 5 টাকার বান্ডিল আছে, 10 টাকার বান্ডিল, এটা লুৎফর স্যারের 10 টাকার বান্ডিল। আর এখানে কিছু 2 টাকার বান্ডিল আছে, তার মধ্যে একটা এখানে ফ্যান্সি বান্ডিল আছে সুপার রাডার, 2 বান্ডিল আছে সুপার রাডার, বাকিগুলো নর্মাল আছে। এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, 2 টাকার নোটের সব গভর্নরের নোট কালেকশন করতে পেরেছে আর কি। এটা দেখেন, এটা হচ্ছে আকবর আলী খান, এটা এম কে আনোয়ার, এটা গোলাম কিবরিয়া স্যারের, এখানে জাকির আহমেদ খান, খোরশেদ আলম স্যারের, নাসিমুদ্দিন আহমেদ, এখানে সিদ্দিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ তারেক, মুসলিমউদ্দিন চৌধুরী, তালুকদার আল মাহমুদ, আব্দুর রব তালুকদার, মোটামুটি সকল গভর্নরের 2 টাকা আলহামদুলিল্লাহ কালেক্ট করতে পেরেছি। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাই, আমি 3 ধরনের সিগনেচার কালেক্ট করেছি জাকির আহমেদ খান স্যারের। আমরা সকলে যেটা জানি তার 3টা সিগনেচারই ছিল আর কি, আর বেশি সিগনেচার ছিল না, থাকলে অথবা চেষ্টা করতাম কালেক্ট করার। এখানে 5 টাকার নোট হামিদুল্লাহ স্যারের, এটাও হামিদুল্লাহ স্যারের, যাকে আমরা রাইট মুজিব বলি। এখানে এখানে আগে দেখাচ্ছি নাজির স্যারের 1টা 5 টাকা আছে, আর নুরুল স্যারের 2টা আছে, একটা সার্কেল, এটা হচ্ছে উইদাউট সার্কেল। নুরুল স্যারের এই 2টাই ছিল আর কি ভ্যারাইটি, যে সার্কেল এবং উইদাউট সার্কেল। আর আপনারা তো জানেন যে সালাহউদ্দিন স্যার, শেখ উদ্দাবক, আতিউর রহমান স্যার এবং আবদুল্লাহ আল মাহমুদ স্যার সহ অনেকজনের এই 5 টাকা বেড়েছে। তো আমার কাছে এই 2টা কালেক্ট করতে পেরেছি। আসলে
আগে বলেছি এখনো বলছি, একজন কালেক্টর চাইলেই সব কিছু মানে দ্রুত কালেক্ট করতে পারে না, আর কালেকশনের মজাটা হচ্ছে যত ধীরে ধীরে কালেক্ট করা যায় সেটাই ভালো। যা বড় বড় সিনিয়র ভাইদের কাছ থেকে পরামর্শ পেয়ে থাকি সবসময়, কালেকশন জগতে যত তাড়াহুড়া করতে যাবে তত হয়তো বা লাভের চেয়ে লস হবে, আর যে কালেকশনের যে একটা মজা এই জিনিসটা সহজে পাবেন না। এখানে কিছু 10 টাকার নোট আছে, আমি নুরুল স্যারের 3টা প্রিভিক্স কালেক্ট করতে পেরেছি। এখানে আপনার ক খ গ গ নাম্বারটার কন্ডিশন খুবই চমৎকার, আমার খুব ভালো লাগছে। বাকিগুলো কন্ডিশন আপডেট করা লাগবে, একটু পুরনো আছে। আর আপনাদের এই 10 টাকাটা দেখে সবুজ পান পাতা বলি অথবা রাইট মুজিব বলে সবাই, আমাদের বাংলাদেশের 10 টাকা নোটগুলো আসলে অনেক সুন্দর। তার মধ্যে যদি আপনি বলতে চান তো পলিমার নোটটার তো কথা হয় না, পলিমার নোটটা অনেক একটা চমকপ্রদ নোট ছিল। এখানে যে আমাদের 10 টাকা নোট আছে ফখরুদ্দিন আহমদ স্যার, আরো অনেকগুলো 10টি গেছে। তো সিঙ্গেল প্রিফিক্স খোরশেদ স্যারের, ডবল প্রিফিক্স আছে। এটা 20 টাকার নোট, নুরুল স্যারের সিঙ্গেল প্রিফিক্স। এটা খোরশেদ আলম স্যারের, এটা খোরশেদ আলম স্যারের, এটা আতিউর রহমান স্যারের। এখানে 50 টাকার নোটগুলো, যেমন খোরশেদ আলম স্যারের আপনার 2 ধরনের ভ্যারাইটি আছে, মোটা সিগনেচার, চিকন সিগনেচার, আবার 7 ডিজিট, 8 ডিজিট, এই ধরনের আরও ভ্যারাইটি আছে। তো নুরুল উদ্দিন স্যারের, নুরুল ইসলাম স্যারের চা বাগান 50 টাকা, এটা ফখরুদ্দিন আহমদ স্যারের, এটা হচ্ছে আতিউর রহমান স্যারের, যেটা বর্তমানে আর কি সার্কুলেশন হচ্ছে না। এটার একটা মূল কারণ হচ্ছে এটা স্পেলিং ইউরোর ছিল, স্পেলিং ইউরোটা কীরকম, যেমন এখানে মই দেয়া জল রং চিত্রশিল্পী জয়নুল আবেদিন লেখা আছে। আসলে যেহেতু উনি একজন বড় মাপের লোক তাই ওনাকে শিল্পী উপাধি না দিয়ে শিল্পচার্য দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার এটা স্পেলিং কারেকশন করে সার্কুলেশন করা হচ্ছে, যেটা বর্তমানে দেখলে আপনি এটাতে দেখতে পাবেন যে এটাতে সুন্দরভাবে লেখা আছে যে মই দেয়া জল রং শিল্পচার্য জয়নুল আবেদিন। এটা এখন অ্যাভেলেবেল সার্কুলেশন হচ্ছে, এটার সার্কুলেশন মানে হচ্ছে না বললেই চলে, শুধুমাত্র স্পেলিং মিস্টেকের কারণে এই টাকাটা কালেক্টররা কালেক্ট করে। এখানে কিছু 100 টাকার নোট আছে, খোরশেদ আলম স্যারের, শেগুপ্তা ভক্তের, সালেউদ্দিন আহমেদ স্যারের, হ্যাঁ ফখরুদ্দিন আহমেদ স্যারের। তো এই টাকাটা আমরা যমুনা সেতু নামে চিনি, আরও পরবর্তীতে আরও বেরোছে যে আপনার বঙ্গবন্ধু সেতু দিয়ে আরও অনেকজনে অনেক কাছে আরও 100 টাকার নোট আছে, তা আমি ওগুলো কালেক্ট করতে পারিনি, এই কটাই কালেক্ট করেছি। এখানে আমার কিছু রাডার রিপিটার কালেকশন আছে, এটা 1000 টাকা রাডার নাম্বার, 500 টাকার রাডার নোট, 200 টাকার রিপিটার নোট, 100 টাকার রাডার নোট, ডবার প্রিন্ট রাডার নোট, 20 টাকার রাডার নোট, 10 টাকার রাডার নোট, 2 টাকারটা ফ্যান্সি রাডার নোট বা সুপার রাডার নোট যাকে বলি আমরা, এটা গোলাম কিবরিয়া স্যারের।
একটা রিপিটার নোট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাচুর স্যারের স্কার্ট 50 টাকা, বা কাটিং এরর বলতে পারেন 20 টাকাটাও সেম কাটিং এরর বা মিসকাট। আর 10 টাকা 9 টাকা ইউরোর বলা যাবে কিনা জানি না, এটা প্রিন্ট যেখানে হওয়ার কথা যে জায়গায় হওয়ার কথা তাতে একটু অন্য জায়গায় হয়েছে, অনেকজনে প্রিন্ট ইউরোর বলতে পারেন। তো এ পাশে দেখলে স্পষ্ট বোঝা যায় যেটা এটা এরর নোট। আমার সংগ্রহে থাকা কিছু কমেমোরেটিভ নোট যা আজ পর্যন্ত সচরাচর পাওয়া যায়, অনেক কালেক্টর ভাইয়ের কাছে এখনও অনেক অনেকগুলো করে আছে। এটা এখানেও কিছু কমেমোরেটিভ নোট আছে, যেমন বঙ্গবন্ধুর জন্ম ইয়েতে এবং বিজয় দিবস উপলক্ষে 50 বছর উপলক্ষে, সবগুলি কমেমোরেটিভ নোট। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্পেসিমেন নোট, আমার সঙ্গে স্পেসিমেন নোটগুলো সংযুক্ত হয়েছে, 200 টাকা 100 টাকা 50 টাকা 20 টাকা 10 টাকা 5 টাকা 2 টাকা। এখানে দুটো প্রাইজ বানাচ্ছে, একটা আতিউর রহমান স্যারের, এটা লুত্তর রহমান স্যারের। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো 200 টাকার নোট আছে, যা সকল প্রিফিক্স কালেক্ট করার চেষ্টায় এতগুলো 200 টাকা কালেক্ট করা হয়েছে। আর স্পেশালি এখানে 200 টাকার রাডার নোট আছে, 200 টাকার স্পেসিমেন আছে, এবং আরও বিভিন্ন প্রিফিক্সের আছে। এটা মোটামুটি আমার 200 টাকার কালেকশন, এটা আমার 500 টাকার কালেকশন। আমার খুব কালারফুল একটা পছন্দের নোট লুৎফর রহমান স্যারের, খোরশেদ আলম স্যার, এখানে আতিউর রহমান স্যার, ফজলে কবির স্যার। 500 টাকার নোট আরও অনেক কালেকশনের আছে, কিন্তু এই চারটা আমার কাছে অনেক সুন্দর ক্যাটাগরি, এই চারটা আপনাদের দেখানো সত্ত্বে এ বললাম। 1000 টাকার নোট, 1000 টাকার নোটটা রাডার নোট, এটা আতিউর রহমান স্যারের।
পয়েন্টটা দেখতে পাচ্ছেন। পয়েন্টটা এক জিত, এটা শাহ আলম দিয়ের পয়েন্ট, আমাদের পয়েন্ট। আমার কালেকশন আমাদের সবচেয়ে ছোট পয়েন্ট এটি, এটি আলমগীর এক রূপ, 16 ভাগের এক ভাগ যে বলে আমরা।